হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চাল কুমড়োর ঘণ্ট। এটা একটা ভেজ রেসিপি। প্রথমে কড়ায় সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবে, চাল কুমড়োটাকে প্রথমে একটা করে সিটি মেরে নেবে প্রেশার কুকারে, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দেবে। এটা আমার শাশুড়ি মার রেসিপি, এই রান্নাটা আমার শাশুড়ি মাই করেছেন। তারপর সেদ্ধ করে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবে। আমার শাশুড়ি মা খুব ভালো নিরামিষ রান্না করেন, তো প্রত্যেকটা রান্নাই এত সুন্দর করেন যে সবাই আমরা চেটে পুটে খাই। তো এতে তারপরে দেয়া হলো আদা বাটা, তারপরে দেবে জিরে বাটা, জিরে গুঁড়ো। চাল কুমড়োটা নুন দিয়ে সেদ্ধ করে রাখা, তো নুন দিয়ে তোমরা সেদ্ধ করবে, ওই জন্য পরে যখন তরকারিটা করবে তখন নুনটা তোমাদের দিতে লাগবে না। চিনি দিয়ে দেবে, যদি একটু টেস্ট করে মনে হয় যে নুন দেওয়ার দরকার আছে তখন নুন দেবে। এবার দেয়া হলো নারকেল কুড়ো। ভালো করে মিক্স করে নেবে। দারুণ খেতে হয় এই রেসিপিটা, তোমরাও করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। এটাতে কিন্তু কোনো হলুদ লঙ্কা গুঁড়ো এসব পড়ে না, এটা এরকমই সাদা সাদা হয়। এবার এতে দেয়া হচ্ছে চিনি, মিষ্টিটা একটু বেশি হয় তো মিষ্টিটা একটু বেশি করে দেবে, একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ রান্না। এবার দেয়া হচ্ছে ঘি, ঘিটা লাস্টে দেবে, দারুণ গন্ধ হয়। আর একটু নারকেল কোড়া দিয়ে দেওয়া হলো। হয়ে গেছে প্রায়, এই যে আমাদের আমার শাশুড়ি মা ভেজ রান্নায় এক্সপার্ট, যেমন দেখতে ভালো তেমনি সুন্দর রান্না।